শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে থাকা ব্যস্ত স্বামী ভুলে যায় স্তন থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞাসাও করা হয় না, তুমি ভালো আছো তো? রাস্তার মোড় থেকে কন্ডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়। সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকে সংসার ভাবতে থাকি। ভোগ আর উপভোগের মাঝখানে পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। সংসার মানে আসলে নিয়ম বেঁধে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের জায়গা, শারীরিক আকর্ষণের উন্মাদনার শেষে উল্টা পাশে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায় না ভালোবাসায় কখনো অনীহা আসে না। বীর্য স্ফোরণের পর যদি মানুষটিকে অসহ্য লাগা শুরু হয় তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি। প্রেমিক হলে মাথায় হাত বোলাতে বোলাতে বিপরীত পাশের মানুষটা নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণ ভাবে প্রত্যাশা করি, আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ ভাবে প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে 256 বার মরে যাওয়া যায়। প্রেম মানে তুমি ঘুমাও আমি একটা আস্তরা জেগে তোমাকে দেখি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন? ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যেন ভালোবাসা আসে। শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না সে আর যাই হোক, ভালোবাসতে শিখিনি। আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি। একটা আস্তরাত কাপড় না খুলে শুয়ে থেকে দেখুন, মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টা সুখ দুঃখের কথা শুনুন, বিপরীত পাশের মানুষটাকে একটু সময় দিন। মানুষটার বুকের ভেতরে আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড এক সময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহ বোধ করবে না। যার প্রতি প্রেম থাকে না তার জন্য কামও জাগে না।